আপনারা দেখছেন বাউল গানের আসর বসন্ত বাতাসে। সৌজন্যে হোম ট্রেডার, পটেনশিয়াল টেনেন্সি অ্যাডভাইস, জেএমজি এয়ার কার্গো, ক্রাউন ব্যাংকুয়েটিং বার্মিংহাম এবং গুরু সাউন্ড সেলিব্রেটিং 10 ইয়ার্স। মাটির গান প্রাণের গান, বাউল গান মাটির সুর, প্রাণের সুর বাউল সুর। শ্রী দর্শক, আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় টেলিভিশন এনটিভির পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান বাংলার লোকগান, লোকসংস্কৃতি এবং বাউল গানের অনুষ্ঠান বসন্ত বাতাসে। সাথে আছি আমি ইকবাল ফেরদৌস এবং আমি থাকবো রাত 1টা পর্যন্ত। আমার সাথে একজন ভেরি স্পেশাল গেস্ট রয়েছেন, যিনি গান গেয়ে এতক্ষণ আমাদেরকে আনন্দ দিচ্ছিলেন। আমাদের সাথে শিল্পী হিসেবে রয়েছেন শিবলি রহমান। যাবো ভাইয়ের কাছে। ভাই, আরেকবার স্বাগত। খুবই সুন্দর গান শুনছিলাম আমরা ব্রেকে যাওয়ার আগে। এই সেগমেন্টে আমরা চেষ্টা করব প্রায় 4টি গান করার, যেহেতু লাস্ট সেগমেন্ট। তো ফার্স্টেই কোন গান দিয়ে এই সেগমেন্ট শুরু করবেন? এই সেগমেন্টে যেটা আমাদের বাংলাদেশের আরেকজন প্রখ্যাত শিল্পী আব্দুল আলিমের গাওয়া একটি খুবই জনপ্রিয় একটি গান, যেটা গানটির কথা ও সুর সিরাজুল ইসলাম ওনার লেখা এবং সুর করা। তো আমি এই গানটি আশা করি ভালো হবে। তবে এর আগে একটা জিনিস আমার মনে পড়েছে, আমি লাস্ট উইকে শপিং এ গেছিলাম ওয়েস্টফিল্ডে, এক ভাই আমাকে খুব রিকোয়েস্ট করেছিলেন, আমি জানি না এই ভাই দেখছেন কিনা, আব্দুল আলিম সাহেব। উনি রিকোয়েস্ট করেছিলেন যে আমাদের আব্দুল আলিম সাহেবের খুব কম গান হয়, সো উনি আমাকে এটাও বলেছিলেন যে উনার নামটি বলার জন্য। আমি দুঃখিত, আপনার নামটি আমি ভুলে গেছি, বাট যদি আপনি আমরা ওই ভাইয়ের উদ্দেশ্যে ওই ভাইয়ের উদ্দেশ্যে আমার নয় দিল কুড়াল মারি, কেমনে
আলিম সাহেবের আরেকটি চমৎকার গান শুনলাম। আপনি মৌলভীবাজারে বেড়ে ওঠা, মৌলভীবাজার একটি নদী রয়েছে মনমনে নদী, তো নৌকা ছড়া হয়েছিল কখনো? অবশ্যই, আমাদের আমরা মনুপাড়ের মানুষ, অবশ্যই অনেক সেটা অনেক অভিজ্ঞতা রয়েছে আমার নৌকা চালাতে পারেন অল্প কম বেশি সবাই আমরা জানি আসলে আমরা যারা নদীর পাড়ের মানুষ। নৌকার একটা বিষয় আপনার ডানে গেলে আপনার বাম দিকে দিতে হয় এরকম একটা বিষয় রয়েছে। তো আমি গান এই নৌকা এবং এই এটার সাথে মিল রেখে আমার শেষ গানটাই থাকবে সুজন কান্ডারি নৌকা বাউল আব্দুল করিমের। একটি গান যেটা এটা আমাদের সিলেটের আরেকজন খুব জনপ্রিয় একজন শিল্পী আমরা সবাই চিনি যাকে আপনিও জানেন, জামালউদ্দিন হাসান বান্না, বান্না ভাইয়ের গাওয়া একটি গান। এটার কথা লিখেছেন আব্দুল হামিদ, সিলেটের আরেকজন প্রখ্যাত গীতিকার। তো এই গানটা আমি গাইছি একবারে। আরে এক নারী মোরে জন্ম দিল রেখে আপন উদরে, আরেক নারী প্রেম শিখাইল যাইয়া গো বাসর ঘরে। আরে ঘরে ঘরে নারীর খেলা, নারী চিনাবে সন্ধ্যায়, ওই নারীর করলে সেবায় আল্লাহ নবী পাওয়া যায়। মায়াবিনি রাক্ষসিনী, মায়াবিনী কাল নাগিনী, মায়াবিনী রাক্ষসিনী ভুবন পানি যে রয়, ভুবন পানি যে রয়। পুরুষ মরে বেবিচারে, পুরুষ মরে বেবিচারে, নারী কিন্তু দোষী নয়। মায়াবিনী রাক্ষসিনী, মায়াবিনী কাল নাগিনী, মায়াবিনী রাক্ষসিনী। সৈয়দ হিন্দু মুসলমান একই মায়ের উদরে, জন্ম নিয়া আইলাম বাইরে এই না ভব সংসারে। শেখ সৈয়দ হিন্দু মুসলিম একই মায়ের উদরে, জন্ম নিয়া আইলাম বাইরে এই না ভব সংসারে। না জেনে নারীর সাধন, না জেনে নারীর সাধন, যে জোনা নারী খেলায়, যে জোনা নারী খেলায়। আয়া নাগিনীর কামর অকালে তার প্রাণ হারায়, মায়াবিনী রাক্ষসিনী, মায়াবিনী কাল নাগিনী। কত মনি ঋষি আউলিয়া ভাই নারীর প্রেমে মজিয়া, রাস্তা পথে ঘুরিতেছে দিশাহারা হইয়া। মনি ঋষি আউলিয়া ভাই নারী প্রেমে মজিয়া, রাস্তা পথে ঘুরিতেছে দিশাহারা হইয়া। সাপের বিচারিলে নামে, সাপের বিচারিলে নামে, নারীর বিষজান যায়, নারীর বিষজান যায়। আয়া নাগিনীর কামর অকালে তার প্রাণ হারায়, মায়াবিনী রাক্ষসিনী, মায়াবিনী কাল নাগিনী। জগৎ পানি চেয়ে রয়, ভুবন পানি চেয়ে রয়। পুরুষ মরে বেবিচারে, পুরুষ মরে বেবিচারে, নারী কিন্তু দোষী নয়। মায়াবিনী রাক্ষসিনী, মায়াবিনী কাল নাগিনী, মায়াবিনী রাক্ষসিনী, মায়াবিনী কাল নাগিনী, মায়াবিনী রাক্ষসিনী। চমৎকার ভাইয়া, আপনার গানের প্রশংসা করে অনেকেই করছেন।
আমাদেরকে ইমেল করেছেন সিস্টার লাভলি বেগম, অনেক সুন্দর কথা লিখেছেন, ধন্যবাদ সিস্টার আপনাকে। আমাদেরকে ইমেল করেছেন নোমান কামালি ভাই, ধন্যবাদ নোমান কামালি ভাই, আপনি আমার পাঞ্জাবির প্রশংসা করেছেন, ধন্যবাদ আপনাকে। আমাদেরকে ইমেল করেছেন এম আর কবির আহমেদ, উনি একটি গানের রিকোয়েস্ট করেছেন, আমরা শিল্পীকে বলে দিয়েছি অলরেডি আপনার গান রিকোয়েস্ট, চেষ্টা করবেন। আজকে যেহেতু অল্প সময় আমরা আসলে সবার রিকোয়েস্ট রাখতে পারছি না বলে দুঃখ প্রকাশ করে দিচ্ছি, আশা করি আপনারা কুমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদেরকে ইমেল করেছেন মোহাম্মদ মুসা ভাই, উনি অনেক সুন্দর সুন্দর কথা লিখেছেন, ধন্যবাদ ভাইয়া। আমাদেরকে ইমেল করেছেন জাহিদ আহমেদ, ইমেল করেছেন এম এন হুসাইন ভাই, থ্যাংক ইউ সো মাচ ব্রাদার আপনার কমপ্লিমেন্টের জন্য। আরও অনেকেই ইমেল করছেন এবং গানের রিকোয়েস্ট করছেন, আপনাদের সবার উদ্দেশ্যে বলছি আমরা চেষ্টা করছি আপনাদের রিকোয়েস্টগুলো থেকেই গানগুলো করার। আমাদের শিল্পী এখন যে গানগুলো করছেন বেশিরভাগই আপনাদের রিকোয়েস্ট থেকেই, সো আর যাদের রিকোয়েস্ট রাখা সম্ভব হবে না তাদের উদ্দেশ্যে বলছি আমরা যে গানগুলো করছি এগুলো আপনাদেরকেই ডেডিকেট করে, সো আশা করি আপনি কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভাইয়া নেক্সট কোন গান শুনবো এবারে? এই গানটা আমাদের শ্রীমঙ্গলের মরহুম গীতিকা বুলবুল আনাম ওনার লিখে শুরু করা একটি গান, তো এটা আমার যেটা স্মৃতি যেটা এটা আমি আমার জীবনে প্রথম বিটিভিতে বাংলাদেশ টেলিভিশনে একটি গান আমি যখন প্রথম একটি গানের একক একটি গান পরিবেশন করেছিলাম যেটা শিল্পকলা একাডেমি প্রোগ্রাম ছিল, তো ওই অনুষ্ঠানে আমি এই গানটি করেছি, আমার খুব প্রিয় একটি গান আমি আজকে এটা কদম তলায় বাজাই বাসি বারণ করে প্রতিবেশি আমায় বুঝিবি বাহাগি বানাইলে গো প্রাণ সখী আরে আশা দিয়া নিরাশা করিলি আমায় কথা দিয়া প্রাণে ব্যথা দিলি গো প্রাণ সখী আশা দিয়া নিরাশা করিলি আমায় কথা দিয়া প্রাণে ব্যথা দিলি গো প্রাণ সখী আশা দিয়া নিরাশা করি সখী গো চিনয় বরাইলি জানা কি আনন্দ পীড়িত খেলা কুঞ্জ বনে উথল পাথল ঢেউ সাদা দিলে কাদা দিয়া রইলি রে তুই কই লুকাইয়া সাদা দিলে কাদা দিয়া রইলি রে তুই কই লুকাইয়া আমায় দিলে কারা বসে বাঁধি গো প্রাণ সখী আশা দিয়া নিরাশা করিলি আমায় কথা দিয়া প্রাণে ব্যথা দিলি গো প্রাণ সখী আশা দিয়া নিরাশা করিলি আশা দিয়া নিরাশা করিলি আশা দিয়া নিরাশা করিলি যেহেতু সময় কম চমৎকার, খুবই সুন্দর হয়েছে গানটি। একটু জানতে চাচ্ছি ভাইয়া আপনি বাংলাদেশে গান করেছেন এবং এখানেও গান করছেন, তো আপনার কাছে কি পার্থক্য মনে হয় বাংলাদেশে এবং এখানকার গানের যে শিল্প চর্চা বা সাহিত্য সংস্কৃতি চর্চার বিষয়টাকে? আসলে যেটা অবশ্যই একটা ভিন্ন, যেটা বাংলাদেশে একটা ব্যাপক পরিসর, এখানে আমরা একটা নির্দিষ্ট ছোট্ট একটা গণ্ডি, তারপরও আমি যেটা বলবো যে এখানে শিল্পীদের জন্য অনেক অনেক সুযোগ রয়েছে, যেটা বলবো আজকে এতগুলো চ্যানেল এখানে আমরা শিল্পীরা সুযোগ পাচ্ছি বিভিন্ন চ্যানেলে, যেটা হয়তো আমরা মফস্বলে একজন শিল্পী হিসাবে হয়তো আমরা জাতীয় মাধ্যমগুলো এত খুব সহজে খুব তাড়াতাড়ি হয়তো যেতে পারতাম না, যেটা আমরা এখানে এই সুযোগটা পেয়েছি। শিল্পীরা কিন্তু অনুপ্রাণিত হচ্ছে, অনেকেই কিন্তু ভালো করছে, গান করছে, আজকে আপনারা বিভিন্ন শিল্পীদেরকে এখানে আমন্ত্রণ জানাচ্ছি, অন্যান্য চ্যানেলগুলো গানের অনুষ্ঠান করছে, সেটা আমাদের জন্য একটা বিরাট একটা অনুপ্রেরণা। আমাদের বলবো যে একটা গানের জন্য আমি যেটা বলবো এখানে অনেক সবাই ব্যস্ত, তারপরও আমাদের জন্য সুযোগ রয়েছে, আমাদের জন্য গানের যেটা আমরা গান করার একটা মাধ্যম, এটা একটা বড় অনুপ্রেরণা বলবো আমি, যে এটা আসলে একটা বড় প্ল্যাটফর্ম দেখা যায়, এটা অনেক বড় প্ল্যাটফর্ম থেকে আমাদের জাতীয় টেলিভিশন গুলাতে যাওয়াটা অনেক হয়তো অনেক 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 সময় ব্যাপার, অনেক ট্যালেন্টেড সিঙ্গার কিন্তু যাইতে পারে না ওই মাধ্যমে, আমরা হয়তো এত তাড়াতাড়ি সুযোগটা না থাকার কারণে অনেকের আবার দেখা যায় সে ধরনের লিংক না থাকে বা এটা অনেকটা বাংলাদেশ জানেও না কিভাবে যাইতে পারে সেটা হয়, তো সেই কারণে অনেক আমরা ট্যালেন্টেড সিঙ্গার দেখি, আমরাও শিল্পীরা সৌভাগ্যবান বলবো যে আমরা ইউকেতে এতগুলো চ্যানেল হয়েছে এবং আমরা বিভিন্ন অনুষ্ঠানে গান করতে পারছি, সবাই
এটা আমাদের জন্য একটা অনেক আনন্দের আমরা লাকি যে আপনাদেরকে পাচ্ছি এনিওয়ে আমাদের অনেক কথা বলা ছিল গল্প করা ছিল যেহেতু সময় অল্প আমাকে বিদায় নিতে হবে তো বিদায় নেবার আগে আমরা এক গানে গানে বিদায় দেব আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে একটু বলে নিতে পারেন আমি বলবো যেটা আসলে এই কম সময়ে আমি গান করেছি তারাহুরের মধ্যে আমার হয়তো ভুল ভ্রান্তি হতে পারে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন এবং আগামীতে আমি চেষ্টা করব আরো ভালো গান নিয়ে আপনাদের সামনে আসার জন্য এবং আগামীতে যাতে আমি আরো ভালো গান করতে পারি আপনারা সেই দোয়া করবেন এবং যারা আমি জানি অনেকেই চেষ্টা করেছেন ফোনে তাদের জন্য আমি ধন্যবাদ জানাই এবং অনেকে এখানে মেইল করেছেন আমরা সময়ের জন্য অনেক গান করতে পারিনি তাদেরকেও আমি ধন্যবাদ জানাই অন্য কোনো অনুষ্ঠানে আমরা অন্য কোনো গানে আবার কোনো পর্বে আমরা চেষ্টা করব গানগুলো গাওয়ার তো আমি আপনাকে ধন্যবাদ জানাই ইকবাল ভাইকে এবং সেই সাথে আপনার মিউজিশিয়ান সবাই চমৎকার করে বাজালেন এবং এনটিভির পরিবার সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাকে অসংখ্য ধন্যবাদ অলরাইট ভিউয়ার্স আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বসন্ত বাতাসে সাথে আছি আমি ইকবাল ফেরদৌস আমি অলরেডি বিদায় নেবার আমার বিদায় নেবার সময় অলরেডি চলে আসছে আমরা বিদায় নিব তবে বিদায় নেবার আগে আমাদের সাথে আজকের পুরো অনুষ্ঠানটি যারা মিউজিক দিয়ে সাহায্য করেছেন তাদের সাথে আরও একবার পরিচিত হয়ে নিব আমাদের সাথে দুতারায় ছিলেন হানান ভাই থ্যাংক ইউ সো মাচ হানান ভাই সাগর ভাই ছিলেন তবলায় সাগর ভাই থ্যাংক ইউ আমাদের জাকারিয়া ভাই ছিলেন মন্দিরায় অসংখ্য ধন্যবাদ জাকারিয়া ভাই আপনাদের কারণেই অনুষ্ঠানটা প্রাণবন্ত হয় ক্যামেরার পেছনে ছিলেন ময়নুল হুসাইন মজুমদার উনি অনলাইন এডিটিং এবং সুইচবোর্ডে ছিলেন থ্যাংক ইউ সো মাচ ময়নুল ভাই মিঠু আজাদ ভাই এবং হাম্মাদ রশিদ ছিলেন লাইট এবং সাউন্ডে ধন্যবাদ আপনাদের দুজনকেও আর যারা যারা ছিলেন আমাদের ক্যামেরার পেছনে সাহায্য করেছেন সবাইকে অনেক 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 ধন্যবাদ টিভি স্ক্রিনের সামনে বসে আপনারা যারা এতক্ষণ আমাদের অনুষ্ঠানটি দেখলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা যারা কল করেছেন যারা কল করে পাননি আমাদের স্টুডিওতে তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অনেকেই আমাকে ইমেল করেছেন গানের রিকোয়েস্ট করেছেন আমরা আপনাদের রিকোয়েস্টগুলো রাখতে পারিনি সেজন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আরও একবার আশা করি আপনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের মতো আমি ইকবাল ফেরদৌস আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবারও কথা হবে আগামী সপ্তাহে রোববারে ঠিক একই সময়ে একই চ্যানেলে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এনটিভির সাথে থাকবেন আল্লাহ হাফিজ আমরা বিদায় নিব গানে গানে শাহ আব্দুল করিমের এই গানটি দিয়ে আমি শেষ করছি তুমি সুজন কান্ডহরি নৌকা আরে সাবধানে চালা মহাজনে বানাইয়াছে ময়ূর পঙ্খিনা তুমি সুজন কান্ডহরি নৌকা সুজন কান্ডহরি নৌকা সাবধানে চালা বাইচা বাইচা ফাইক তুলিয়া নাওখানা সাজা বাইচা বাইচা ফাইক তুলিয়া নাওখানা সাজা ঝুপুজিয়া ছাড়ো নৌকা সুযোগ যদি পাও তুমি সুজন কান্ডহরি নৌকা সুজন কান্ডহরি নৌকা সাবধানে চালা
বসন্ত বাতাসে সৈকো বসন্ত